ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার্ন 0.3। দেখে তো বুঝেই গেছেন যে এখন আমি কোথায় আছি। অনেক দিন পর এসপ্লানেড থেকে আবার শিলিগুড়ির জার্নি হতে চলেছে, অনেক দিন পর। যা গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যে একটু শান্তি পেতে যাচ্ছি একদিনের জন্য দার্জিলিংয়েতে। দার্জিলিংয়ে কেমন কী ওয়েদার না ওয়েদার সমস্ত আপডেট দেবো কালকে। তার আগে আজকে এই লোকনাথ বাস সার্ভিসের সাথে আমার জার্নি হতে চলেছে। এই লোকনাথ বাস সার্ভিসের ভলভো 9400 জার্নি দেখিয়েছি, এমজির জার্নি দেখিয়েছি, এইবারে হবে অশোক লেল্যান্ডের সাথে জার্নি। যারা একটু কম রেঞ্জে টিকিট কেটে জার্নি করতে চান তাদের জন্য এই বাসটার জার্নি দেখাতে চলেছি। ন্যাচারালি ভলভো বা স্ক্যানিয়ার থেকে এর ফেয়ারটা একটু কমই হয়। মানে কলকাতা থেকে এনজিপি পর্যন্ত বা শিলিগুড়ি পর্যন্ত প্রচুর ট্রেন থাকলেও ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে গেছে। আর পুজো টুজো বা কোনো অকেশনের সময় তো ট্রেনের টিকিট পাওয়া আরও দুষ্কর হয়ে পড়ে। সেই সময় যদি ধরুন কোনো ভলভোর টিকিট পাচ্ছেন না, তাহলে এই বাসে জার্নি করলে কেমন জার্নি হতে পারে তারই একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে আমি জার্নিটা করতে চলেছি। যেমন যেমন জার্নি হবে সেরকমভাবে দেখাতে থাকবো। আজকে কিন্তু বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব কিছুই দেখাবো, কিন্তু সেটা পরে। আগে বাসের জার্নি শুরু হোক, তারপরে বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব দেখিয়ে দেবো। আজকে লোকনাথের এই অশোক লেল্যান্ডের এই বাসেই আমার জার্নি হতে চলেছে। বাসের নাম্বার হচ্ছে WB57D7281। তো এইবারে বলি, আপনারা এই বাসের টিকিট পাবেন কোথা থেকে। এসপ্ল্যানেডেতে কাউন্টার নাম্বার 25 রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে টিকিট পেয়ে যাবেন। যে শহীদ মিনার রয়েছে তার পাশেই রয়েছে কাউন্টার নাম্বার 25, এই যেমন এখন দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে 3-4 মিনিট হেঁটে এসেই রয়েছে এইদিকে এই লোকনাথ বাস সার্ভিসের কাউন্টার। এইদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, তার সামনেই রয়েছে এখানে বিসিদার মার্কেট। মেট্রো 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামান্য একটু এসেই যে কোনোভাবে জিজ্ঞাসা করবেন 25 নম্বর কাউন্টার কোথায়, হেঁটে এখানে 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন এই 25 নম্বর কাউন্টারতে। এই লোকনাথ বাস সার্ভিসের 9600 9400 তো করেছি। অশোক লেল্যান্ডের যে এসি কোচটা রয়েছে সেইটা জার্নি করবো। 2x1 কনফিগারেশনে এর সিট রয়েছে, স্লিপারও রয়েছে 2x1 কনফিগারেশনে। এবার বলি, যারা ছোটো লাগেজ ক্যারি করবেন তারা তো ছোটো লাগেজ বাসে আপনার সিটেতে বা বাড়তি রাখতে পারেন, কিন্তু যারা বড় লাগেজ ক্যারি করবেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই। এই বাসে বড় ডিকি রয়েছে, সেখানে রেখে দিতে পারবেন। বড় লাগেজ যখনই রাখবেন, এই এরকম টোকেন রয়েছে, এর মাঝে পারফোরেশন রয়েছে, দেখুন ওপরে আর নিচে সেম নাম্বার করা রয়েছে। এই যেমন 11402 ওপরেও লেখা, নিচেও 11402 লেখা রয়েছে। নিচের পার্টটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে, আর ওপরের পার্টটা আপনার লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে। আপনি যেখানেই নামুন না কেন, ওই এই বাসের যে স্টাফ রয়েছে তাকে এই আপনার পার্টটা দিলেই সে আপনার লাগেজটাকে বার করে দেবে। সুতরাং চিন্তার কোনো রকম কারণ নেই, লাগেজ একদম আপনার সেফলি থাকবে। কিন্তু আপনার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্টটা সযত্নে রেখে দিতে হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো, আর এখান থেকে জাস্ট এই রাস্তা দিয়ে এসেই রয়েছে এইদিকে একদম এই লোকনাথ বাস সার্ভিসের এখানে কাউন্টার। বলছে 5:50, আজ 27 জুন। ছেড়ে দিয়েছে আমাদের বাস লোকনাথের, যে এই লেল্যান্ডের বাস ছেড়ে দিয়েছে আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি। তো এইখানে পাইলট সিটে দাদা আছেন, দাদার নামটা বলে দিন আপনার। কত দিনের অভিজ্ঞতা আমার বাস লাইনে? 12 বছর। 12 বছর? 12 বছরের অভিজ্ঞতা। আর লোকনাথের সাথে? লোকনাথে আমার এই 2 বছর। 2 বছর? এইদিকে রয়েছে 2 অ্যাটেন্ডেন্ট ভাই, তোমার নামটা একটু বলে দাও। সুজিত মণ্ডল। আর তোমার নামটা বলে দাও একটু।
এরা কিন্তু সব সময় রয়েছে আপনাদের হেল্প করার জন্য। আপনাদের কোনো রকম অসুবিধা হলে জার্নির সময় এরা আপনাদেরকে হেল্প করবে। যে কারণে আপনাদেরকেও আপনাদেরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এদেরকে কিন্তু আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। কোনো কিছু অসুবিধা হলে ওনাদেরকে বলবেন, যদি ধরুন কোনো রকম ভমিটিং টেন্ডেন্সি আসে গাড়ির মধ্যে কমি করে দিলেন, এই ধরনের কাজ করবেন না, বলবেন এনাদেরকে, এনারা আপনাদেরকে প্লাস্টিক দেবেন, বা কোনো রকম অসুবিধা হলে জানাবেন, অযথা ঝামেলা ঝঞ্ঝাট করবেন না। আমার এই জার্নির শুরুতে আমার একটু তো অভিজ্ঞতা রয়েছে, ছোটো ছোটো কারণে অনেকে একটু এরকম সমস্যা করে, প্লিজ এগুলো করবেন। অনেক দায়িত্ব থাকে এতগুলো মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া, সেই কারণে আপনাদেরও সহযোগিতা কিন্তু একান্ত কাম্য। চলুন আবার আমরা জার্নি দেখতে থাকি। বাস তো আমাদের ছেড়ে দিয়েছে, একদম 5:45 ছেড়েছে। এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাসটা হচ্ছে অশোক লেল্যান্ডের 12 মিটার চ্যাসিসের উপর বানানো একটা বাস। এয়ার সাসপেনশন রয়েছে, আমি একদম যে লাস্ট সিটের আগের সিটে বসে রয়েছি, কোনো রকম কিন্তু প্রবলেমই হচ্ছে না, মানে রাস্তা যেখানে খারাপ রয়েছে সেখানেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আর সবথেকে সিটগুলো খুব আরামদায়ক, যদিও আমার একদম স্লিপার রয়েছে, একদম সামনে স্লিপার, তাও আমি এই পেছনে এসে বসেছি বোঝার জন্য যে কেমন কি জার্নি হচ্ছে, কেমন জার্কিং হচ্ছে, সেইগুলো আপনাদেরকে জানানোর জন্য। আবার লাস্ট সিটে গিয়েও বসবো, এখানে কিন্তু কোনো রকম আমার অসুবিধা হচ্ছে না, জার্নি কিন্তু বেশ ভালো হচ্ছে। শহরের মধ্যেই রয়েছে, প্রচুর জ্যামজট, যে কারণে এই শহর থেকে বেরোতেই অনেকটা টাইম নিয়ে নেয়। তো চলুন এবারে এই বাসের এক্সটেরিয়ার কেমন রয়েছে আর ইন্টেরিয়ার কেমন রয়েছে দেখিয়ে দিই। যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখনই আমি ইন্টেরিয়ারটা তুলে নিয়েছি প্যাসেঞ্জার আসার আগে, তা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও এক্সটেরিয়ার সেভাবে তুলতে পারিনি, আমি যাবো কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে গিয়ে আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। সেরকমভাবে এক্সটেরিয়ার দেখার কিছু নেই, তাও চেষ্টা করবো আপনাদেরকে আর একটু দেখানোর। আমি এবারে বাসের ইন্টেরিয়ারটা দেখাবো, উঠছি। এইখানে এই অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া রয়েছে যেটা রাত্রিবেলা ভালো বোঝা যাবে। এই হচ্ছে পাইলট কেবিন, এই লেল্যান্ডের লোগো এখানে দেওয়া, এই পাইলট কেবিন এরকম সুন্দর ডেকোরেট করা রয়েছে। এবারে ভেতরে ঢুকছি, এই 2x1 কনফিগারেশনে নিচে এইদিকে সিট রয়েছে আর এইদিকে স্লিপারও রয়েছে 2x1 কনফিগারেশনে। আমি আগে শেষ পর্যন্ত যাচ্ছি, টোটাল 18টা স্লিপার রয়েছে আর 37টা সিট রয়েছে। সিটগুলো কিন্তু বেশ ভালো দেখেই মনে হচ্ছে, আমি দেখাচ্ছি পরে। এই লাস্টে 5টা সিট রয়েছে আর তার আগে পর্যন্ত কিন্তু সব 2x1 কনফিগারেশনে সিট রয়েছে, আর এদিকে বার্থ রয়েছে 2x1 কনফিগারেশনে। এই প্রত্যেকটা সিটে কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে আর এখানে বক্স দেওয়া রয়েছে, এই খাবার দাবার কিছু দেবে হয়তো ওরা, সেটা যা দেবে পরে দেখাবো, সেই প্যাকেট ট্যাকেট ফেলার জন্য। পুরো গাড়িতেই কিন্তু কার্টেন রয়েছে, এর নিচে সমস্ত উইন্ডোর দিকে কার্টেন দেওয়া রয়েছে যেমন দেখা যাচ্ছে, আর ওপরে উইন্ডোর দিকে তো কার্টেন রয়েছে, তাছাড়া আবার এই এলের দিকেও কিন্তু এরকম ডিজাইন করা কার্টেন দেওয়া রয়েছে। এই রয়েছে সিট, ব্ল্যাঙ্কেটটা আমি সরিয়ে দিলাম। এই হচ্ছে সিট, এর গদিটা কিন্তু বেশ মোটাই লাগছে, বেশ মোটা রয়েছে, আরামদায়ক কিন্তু জার্নি হবে বলে মনে হচ্ছে। এখানে এই লেদার ফিনিশিং, এখানে এই হেডরেস্ট রয়েছে, বেশ সুন্দর হেডরেস্ট, ব্যাকরেস্টও কিন্তু বেশ সুন্দর, আর এখানে আর্মরেস্ট রয়েছে, এটা হার্ড ফিনিশিং আর্মরেস্ট এই এলের দিকে, আবার উইন্ডোর দিকেও কিন্তু আর্মরেস্ট রয়েছে। এখানে এই যে বাটন রয়েছে সিটটাকে রিক্লাইন করার জন্য, তো সিটটাকে রিক্লাইন করে দেখি যে কতটা রিক্লাইন হচ্ছে। এই হচ্ছে সিটের পজিশন রিক্লাইন করার পরে, দেখুন কতটা রিক্লাইন হয়েছে, একদম অনেকটাই রিক্লাইন হয়েছে। সামনের সিটটা রিক্লাইন করা নেই আর এটা রিক্লাইন করেছি। এইবারে সিটটাতে বসে দেখব কতটা কমফোর্ট। যেমন দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গেছি একেবারে, আর ভেতরে তো এখন এসি চলছে না, প্যাসেঞ্জার আসার 15 মিনিট আগে থেকে এসি চলবে, এসি চলছে না, যাতে ভালো করে আপনাদের দেখানো যায় সেই কারণেই এই প্যাসেঞ্জার আসার আগেই করে নেওয়া। তা এই পশ্চারে আমি এখন বসতে পেরেছি, বেশ আরামদায়ক, ব্যাকরেস্টটা কিন্তু খুবই সুন্দর, বসে বেশ আরাম লাগছে। আর এই দিকে যদি দেখাই, এই দিকে এই যে সিট দেখতে পাচ্ছেন,
হ্যাঁ বলে রাখি, এটা কিন্তু সুরাজ ম্যাট বডি রয়েছে। এখানে ধরে বসার জন্য হ্যান্ডেল রয়েছে, এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে, আর এইখানে যদি দেখেন এত লেগ রেস্ট রয়েছে। আর নিরুম দেখুন কত নিরুম, অনেকটা নিরুম, যদিও এই সিটটা আমি রিক্লাইন করিনি, রিক্লাইন করে তারপর আবার দেখাচ্ছি যে কতটা নিরুম এইদিকে থাকছে। এইবারে এই সিটটা যেমন রিক্লাইন করা ছিল যেটাতে আমি বসেছি, আর এই সিটটাকেও কিন্তু রিক্লাইন করেছি। এবার বসে দেখব যে নিরুম কতটা থাকছে। এই আমি বসেছি, বসার পরে এই যে দেখা যাচ্ছে প্রচুর নিরুম, মানে আমার তো 5-6 হাইট ছেড়ে দিন, 6 ফুটের মানুষও যদি বসে তারও কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকমই হাঁটু এই আগের সিটের সাথে লাগবে না, যদি আগের প্যাসেঞ্জার যতই সিট রিক্লাইন করুক না কেন এই এরকম থাকবে, মানে কোনো রকম প্রবলেমই নেই। এবারে গাড়ি চললে কেমন জার্নি হবে সেটা তো পরেই বোঝা যাবে, আর সেটা আপনাদেরকে জানাবো। আর এছাড়া এখানে যেমন দেখছি এখানে এসি ভেন্ট রয়েছে, এখানে চার্জিং সকেট রয়েছে, এই রয়েছে। এবারে বার্থগুলো কেমন কী রয়েছে সেইগুলো দেখাবো আমি। এই রয়েছে বার্থ, প্রতিটা বার্থে কিন্তু এখানে পিলো দেওয়া রয়েছে, প্লাস ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে সুন্দর এই শার্টিনের বেড কভার দেওয়া রয়েছে। আচ্ছা এইখানে গার্ড দেওয়া রয়েছে যাতে চলন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় মানুষ পড়ে না যায়। আর এইদিকে একটা বাস্কেট দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য, ওইদিকে তো কার্টেন রয়েছে। এবারে এখানটা উঠি, আর এখানে তো ল্যাডার রয়েছে, প্রত্যেকটা বার্থের জন্য কিন্তু এরকম ল্যাডার রয়েছে। এইবারে এই ল্যাডার দিয়ে আমি ওপরে উঠব। স্লিপারে ওঠার জন্য এদিকে হার্ড প্লাস্টিকের হ্যান্ডেল রয়েছে, এটা ধরে আপনারা ওপরে উঠতে পারবেন। তো আমি এবারে উঠে পড়েছি স্লিপারেতে, উঠে বসেছি। এখানে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না, মানে স্ট্রেট বসলেও দেখতে পাচ্ছেন, তাতেও কিন্তু ওপরে জায়গা রয়েছে, মানে এখানে হেডরুম রয়েছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এখানে লাইট রয়েছে যার কন্ট্রোল এখান থেকে রয়েছে, কিন্তু এখন বর্তমানে একদম কেবিন থেকে বন্ধ করা রয়েছে। সিটও যথেষ্ট লম্বা রয়েছে, 6 ফুটের মানুষ আরামসে বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইদিকে চার্জিং সকেট রয়েছে, চার্জিং সকেট ছাড়াও এইদিকে রয়েছে এসি ভেন্ট, কার্টেন তো রয়েছে, এই রয়েছে যা রয়েছে এইদিকে ডাবল স্লিপারেতে, তাই রয়েছে এইদিকে সিঙ্গেল স্লিপারেতে। আর এইদিকে সিলিংয়ের দিকে সিটের নাম্বার করা রয়েছে, এইদিকে যেমন এই স্লিপার 1, স্লিপার 2, 3 সব নাম্বারিং করা রয়েছে, যাতে কোনো প্যাসেঞ্জারে কোনো অসুবিধা না হয় বুঝতে। এইখানে সেন্ট্রাল এসির এই ভেন্ট রয়েছে, রয়েছে এলইডি, আর এইরকম কিন্তু অনেকগুলো এলইডি রয়েছে একদম শেষ পর্যন্ত। এসপ্ল্যানেডে স্পেস খুব কম, যে কারণে এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, বাসে ইন্টেরিয়ার দেখিয়ে দিলাম, এবারে আবার ব্যাক করে যাচ্ছি এই বাসের জার্নিতে। ইন্টেরিয়ার তো দেখিয়ে দিলাম, আরাম করে এখন বসে রয়েছে। এবারে এই বাসের টাইমিংসের ব্যাপারে বলি, এই বাসটা এই একদম এসপ্ল্যানেড থেকে টাইম হচ্ছে বিকেল 5:45, আর শিলিগুড়ি পৌঁছচ্ছে সকাল 6:30। এটা হচ্ছে শিডিউল, মানে টাইম নিচ্ছে 12:45 মতো। যারা এই পাহাড়ে যাবেন তাদের জন্য কিন্তু এটা দারুণ অপশান, মানে আমার অতটা জানা নেই কিন্তু আমি যতদূর জানি এসপ্ল্যানেড থেকে এটাই ফার্স্ট বাস ছাড়ছে, মানে এসি ফার্স্ট বাস এটাই ছাড়ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। মানে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারলে শিলিগুড়িতে, সেখান থেকেও আবার পাহাড়েতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, তাদের জন্য কিন্তু খুব দারুণ এই অপশানটা, একদম তাড়াতাড়ি চলে যেতে পারবেন, যে কারণে এই বাসটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা বাস ছাড়ার সাথে সাথেই এরকম বেলের 500 ml একটা জলের বোতল, স্ন্যাক্সের একটা বক্স জাস্ট প্যাকেটের দিয়ে যাচ্ছে সব প্যাসেঞ্জারকেই। আপনারা যখন জার্নি করবেন আপনারাও কিন্তু পাবেন, এর ভিতরে কী আছে আমি দেখাচ্ছি। এটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে এই বক্সটাও কমপ্লিমেন্টারি আর এই জলটাও কিন্তু কমপ্লিমেন্টারি। এই প্যাকেট খুলতে যেটা দেখছি, এই রয়েছে এই টিফিন স্লাইস বিগ ফার্মের একটা একটা যে চটপটা বেল, মানে এই মুড়ি মশলা টাইপের রয়েছে, একটা বিস্কিটের প্যাকেট এরকম, আর একটা রিয়েলের এই ম্যাঙ্গো জুস রয়েছে। মানে আপনি যদি খালি পেটে ওঠেন তো সন্ধ্যেবেলা এইগুলো খেয়ে কিন্তু আপনার পেটটাকে শান্তি দিতে পারেন। এই লোকনাথ বাস সার্ভিস কিন্তু অনেক খাবার কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে, মানে এই স্ন্যাক্সের জন্য টাইটের পয়েন্টটা দিয়ে দিয়েছে, এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে।
লাস্টের সিটে এসে বসেছি রিক্লাইন করে। কিছু অসুবিধাই হচ্ছে না, একদম স্মুথ জার্নি হচ্ছে। আর একটা যেটা বলার, দুর্দান্ত চিলিং, ভেতরটা পুরো একদম ঠান্ডা হয়ে রয়েছে। যারা এই আমার মতো একটু ঠান্ডা ভালোবাসেন তাদের কিন্তু দারুণ লাগবে। আর জার্নিও একদম স্মুথ হচ্ছে, কোনো জার্কিং কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর একদম লাস্ট সিটে বসে রয়েছে আমি, প্রায় মিনিট 15-20 হয়ে গেল, তাতেও কোনো রকম কিচ্ছু অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই জার্নি হচ্ছে। এবারে বলি এই বাসের ফেয়ার কেমন রয়েছে। আপনারা তো রেড বাস থেকে অনলাইনে টিকিট করে নিতে পারেন, তাছাড়া অফলাইনে এদের যে কাউন্টার রয়েছে সেখান থেকেও করে নিতে পারেন। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানেও ফোন করে আপনারা টিকিট বুক করে নিতে পারেন। রেড বাসে এই আজকে মানে 27 জুন কেমন কি ফেয়ার রয়েছে সিট ওয়াইজ, মানে একদম নিচে যে সিঙ্গেল সিটগুলো রয়েছে তার ফেয়ার একরকম, যে ডাবল সিটগুলো রয়েছে তার ফেয়ার একরকম, বার্থ, যে ডাবল বার্থ রয়েছে তার ফেয়ার একরকম, যে সিঙ্গেল বার্থ রয়েছে তার ফেয়ার একরকম, সব আমি স্ক্রিনেতে আপনাদেরকে এই দেখিয়ে দিচ্ছি। দেখুন, রেড বাস থেকে নিলে কিন্তু টিকিট কাটলে এরকম ফেয়ার পড়বে। আর তো ডাইনামিক ফেয়ার আপনারা সবাই জানেন, এর যেমন চাহিদা সেই অনুযায়ী ভাড়া বাড়ে আবার ভাড়া কমে, মানে ফেয়ার বাড়ে ফেয়ার কমে। আর যদি অফলাইনে টিকিট কেটে নেন সেক্ষেত্রে ভাড়াটা একটু কমই হয়। আমি যে কারণে সবাইকে বলি অফলাইনেই টিকিট করে নিতে, কারণ এই রেড বাস থেকে টিকিট কাটলে এই যে ফেয়ার দেখছেন এর সাথে আবার কিন্তু 5% GST অ্যাড হবে। জার্নি দেখতে থাকুন। আবার একদম ওই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান যে রয়েছে সেখানে আমাদের ডিনার হল্ট হবে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। বাজে এখন ঘড়িতে 9:50, মোটামুটি 112 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তা এখানে 20 মিনিটের হল্ট রয়েছে, এখানে আপনারা আপনাদের ডিনার সেরে নিতে পারেন। সুন্দর একদম নতুনভাবে বানিয়েছে এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানকে, রয়েছে দারুণ ওয়াশরুম, জেন্টস লেডিস সেগুলো ইউজ করতে পারেন। চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে ওয়াশরুম রয়েছে, রয়েছে এইদিকে লেডিস ওয়াশরুম, আর ওইদিকে রয়েছে জেন্টস ওয়াশরুম, একদম নতুন করে বানিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পরপর এখানে ওয়াশ বেসিন রয়েছে। এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে প্রচুর চেয়ার টেবিল রয়েছে বসে খাওয়ার জন্য। এখানকার স্পেশাল মিষ্টি রয়েছে, এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এই হচ্ছে এখানকার খাবারের মেনু। আর এদিকে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি। এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল বাসে। এখন এই কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, তাই এই সাইড প্রোফাইলটা এখানেই দেখিয়ে দিলাম।
ঘড়িতে সকাল 5টা আর মোটামুটি 445 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করে এসে পৌঁছে গেছি ডালপাড়ার ঘর ধাবাতে। এখানে 10 মিনিটের হল্ট রয়েছে চা খাওয়ার জন্য, তারপরে এখান থেকে একদম স্টার্ট করে সোজা শিলিগুড়ি। এইদিকে এই রুবির বাস এসে গেছে, এই মাঝখানে লোকনাথ, আর ওইদিকে মডার্ন ট্রাভেলস। এই হচ্ছে ঘর ধাবা, এখানে চা খাওয়া চলছে সবার। এখন বাজে ঘড়িতে 7:40, এসে পৌঁছে গেছি শিলিগুড়িতে। একটু লেটই হয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে বাসে সেভাবে স্পিড নেওয়া যায় না, সেই কারণে ওই 40-45 মিনিটের মতো লেট হয়ে গেছে। আর এই দাঁড়িয়ে আছি এখন এই শিলিগুড়িতে লোকনাথের যে কাউন্টার সেখানে, এই কাউন্টারের সাথে পরে আবার আপনাদেরকে পরিচয় করাবো। এইখান থেকে টিকিট পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর জার্নি কেমন হলো সেটা নিয়ে একটু পরে বলছি। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে একেবারে দার্জিলিংয়ের মেলেতে, তাও আবার একদম এই মেঘে ঢাকা দার্জিলিংয়ের মধ্যে। এইবার বলি বাসের জার্নি কেমন ছিল, ওটা তো আপনাদের বলতে হবে, ওটা বলা হয়নি। আমি কিন্তু আগে বলেছিলাম আমি দার্জিলিংয়ে যাচ্ছি একদিনের জন্য, আর লোকনাথের এই বাসটা আপনাদের দেখানো হয়নি। বাসের জার্নি নিয়ে যদি বলি, 2x1 কনফিগারেশনে বার্থ সিট বেশ কমফোর্টেবল, ভলভো স্ক্যানিয়ার সাথে তুলনা করলে কিন্তু চলবে না, ওর সাথে যদি তুলনা না করেন তাহলে বেশ কমফোর্টেবল। লোকনাথ বাস সার্ভিসের সার্ভিস নিয়ে তো কিছু বলা নেই, স্টাফেদের বিহেভিয়ার অত্যন্ত ভালো, চিলিং দারুণ দারুণ চিলিং, মানে বেশ শীত করছিলো রাতের দিকে। এছাড়া যদি বলি চার্জিং পয়েন্টে, খুব ফার্স্ট চার্জ হচ্ছিলো, আমার মোবাইল ক্যামেরা সবই ফার্স্ট চার্জ হচ্ছিলো। আমি একদম লাস্টের সিটে গিয়েও বসেছি, সেখানেও কিন্তু খুব একটা জার্কিং লাগেনি, যেখানে খুব রাস্তা খারাপ সেখানে একটু জার্কিং লেগেছে, তাছাড়া আমার কিন্তু জার্কিং সেরম লাগেনি। আর আমার তো একদম সামনে স্লিপার ছিল, কোনো রকম অসুবিধা হয়নি, সারা রাত দারুণভাবে জার্নি হয়েছে। চেষ্টা করেছি আপনাদেরকে জার্নি দেখানোর, জার্নিও দেখেছি, সব মিলিয়ে আমার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো। যদি আপনারা একটু কম খরচে এই বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত কিংবা শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত চলে যেতে চান, তাহলে কিন্তু লোকনাথ বাস সার্ভিসের এই বাসের জার্নিটা অত্যন্ত ভালো। আর একটা যেটা আপনাদের আগেও বলেছি সেটা হচ্ছে টাইমিংস, এটা বিকেল 5:45 ছাড়ছে কলকাতা থেকে, তাতে কি হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি শিলিগুড়ি এসে পৌঁছচ্ছেন, আর যাদের পাহাড়ে যাওয়ার তারাও কিন্তু খুব তাড়াতাড়ি পাহাড়ে পৌঁছে যেতে পারছেন। আর এই শিলিগুড়ি থেকে এই বাসটা ছাড়ছে সন্ধ্যে 6:15, তাতেও কী হচ্ছে যারা কলকাতায় একটু তাড়াতাড়ি পৌঁছতে চান তারাও তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে যেতে পারছেন। যে কারণে লোকনাথ বাস সার্ভিসের এই বাসটা খুবই ভালো, আমি আপনাদের রেকমেন্ড করব এই বাসটায় আপনারা জার্নি করতে পারেন, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের জার্নিটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর
যারা এখনো পর্যন্ত এই ট্রাভেলার অনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আমি মানে ক্যামেরা থেকে তাকাতে পারছি না, এত সুন্দর ওয়েদার, মনে শুধু ওই দিকে চোখ চলে আসে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। টাটা, বাই বাই।